আসসালামু আলাইকুম প্রিয় প্রাণের শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি এই পল্লী জননী কবিতাটি নিয়ে পর্ব দুই নিয়ে। প্রথম পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম কবি পরিচিতি নিয়ে। আমি বলেছিলাম কবিকে বুঝলে কবিতা বোঝা সহজ হয়ে যায়, কবিকে চিনলে কবিতা চেনা সহজ হয়ে যায়, মধুর হয়ে যায়। তাই কবিকে চেনানোর জন্য আমি চেষ্টা করেছিলাম। এখন তোমাদের সামনে আমি মূল কবিতার যে তর্জমা, কবিতার যে চরণ বিশ্লেষণ আছে, মূল কবিতার যে আলোচনা আছে সে সম্পর্কে তোমাদের সামনে আমি আলোচনা করব। তারপরে কবিতাটা তোমরা বুঝতে পারবে। আমার সাথে বই নিয়ে 242 পৃষ্ঠায় তোমরা শরিক হয়ে যাও। আমি বই ধরে পড়াচ্ছি, তোমরা না বুঝলে আমার সাথে শেয়ার করবে। শুরু করছি আমি কবিতার তর্জমা, অর্থাৎ সরল বঙ্গা অনুবাদ, সরল আলোচনা আমি তোমাদের সামনে এখন করছি। রাত থম থম স্তব্ধ নিঝুম ঘন ঘোর আধার, নিঃশ্বাস ফেলি তবু শোনা যায় না কোথা সাড়াকার। এই যে কবি জসীমউদ্দীন লিখছেন, রাত থম থম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় না সাড়া কোথাকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাথা, করুণ চাহনি ঘুম ঘুম তার ঢলিছে চোখের পাতা। শেয়ারের কাছে নিবু নিবু দেব ঘুরিয়া ঘুরিয়া চরে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরান্দরে। ভান 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 চাওয়াট বেঁধেছে বুনো অশোকের গান, এদো ডুবা হতে বহেছে কঠোর পছান পাতার ঘ্রাণ। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসেছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাথা গণিছে ছেলের আয়ু। ছেলে কয় মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনই করিয়া কেবা শুয়ে থাকে কবে। মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমতো একটি বার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার। পাণ্ডর গালে চুমু খাই মাতা সারা গায়ে দেই হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঠেলে দেই তারি সাত। শিক্ষার্থী বন্ধুরা, আমি ওই রকম আবৃত্তি করতে আমি পারি না, আবৃত্তির অভ্যাস আমার খুব কম। কিন্তু সত্যিকার অর্থে কবিতা তো আবৃত্তির জিনিস। আবৃত্তির ভাষায় না আনতে পারলে কাব্যের ভাষা, কবিতার ভাষা, কবিতার চরণের অনুভূতি টাচ করা মুশকিল হয়ে যায়। কারণ আবৃত্তির উপরে, বিরামচিহ্ন ব্যবহারের উপরে নির্ভর করছে কবিতার যে অনুভূতি, কবিতার যে মর্মার্থ, কবিতার যে ভাষা তা নির্ভর করছে। এজন্য আমাদেরকে আবৃত্তি শিল্পটাকে বেশ গুরুত্ব সহকারে দেখা উচিত এবং সেভাবে নেওয়া আমাদের উচিত। কারণ কবি তার প্রথম উপস্থাপনায় যে সৌন্দর্য সৃষ্টি করেছেন, যে ভাব সৃষ্টি করেছেন, যে অনুভূতি সৃষ্টি করেছেন, সেই অনুভূতি আমাদেরকে টাচ করা অবশ্যই দরকার। কবি প্রথমেই বলছেন, রাত থম থম স্তব্ধ নিঝুম ঘর ঘর আন্ধার, নিঃশ্বাস ফেলি তবু সারা শোনা যায় না কার। অর্থাৎ গভীর রাত, ঘন অন্ধকার রাত, থম থম করছে রাতের গভীরতা, রাতের নির্জনতা, রাতের স্তব্ধতা, যে পরিবেশ, যে সময়, সে সময়টা স্তব্ধ হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে, নীরব হয়ে আছে। সে রাতের নীরবতাকে বোঝানোর জন্য, রাতের স্তব্ধতাকে বোঝানোর জন্য, রাতের শান্ত প্রকৃতিকে বোঝানোর জন্য জসীমউদ্দীন যে শব্দ ব্যবহার করলেন, সেই শব্দের অনুভূতিকে তোমাকে আমাকে বুঝতে হবে। থম থম, কোথাও কেউ নাই, নীরব হয়ে আছে গভীর রজনী। ঘোর ঘোর আন্ধার, চারিদিকে ঘন ঘটা আন্ধার, অন্ধকারের ছেয়ে আছে। একটি নিঃশ্বাস ফেললেও, শ্বাস ফেললেও কোথাও কোনো শব্দ শোনা যায় না, এমন প্রকৃতি, এমন নীরব, এমন নির্জন, এমন গভীর রাতের সেই পরিবেশ দিয়ে জসীমউদ্দীন তার পল্লী জননী কবিতা শুরু করেছিলেন। নিশ্চয় যেভাবে কবিতা উনি শুরু করেছিলেন, যে পরিবেশকে উনি উজ্জ্বল করতে চেয়েছেন তার কবিতার প্রথম চরণের মাধ্যমে, সে ভাষা আমি তোমাদেরকে, সে অনুভূতি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
রুগ্ন সেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢলিতেছে চোখের পাতা। তাহলে কি হয়েছে এখানে, একটা রুগ্ন ছেলের শিয়রে বসিয়া, শিয়রে মানে মাথার কাছে বসে, পল্লী জননে সারা রাত যাচ্ছে, অসুস্থ ছেলে তার মাথার কাছে বসে, পল্লী জননে যে অসুস্থ ছেলের মা সে সারা রাত জেগে আছে, আর তার চোখের চাহনিটা ছিল করুণ, ক্লান্ত পরিশ্রান্ত এবং কষ্টে ভরা, তাকে বলা হচ্ছে করুণ। একে তো ছেলে অসুস্থ, তাতে সারা রাত জেগেছেন মাতা, এই রাত জাগার যে বেদনা, ছেলে অসুস্থ তার যে কষ্ট, রাতের জাগার কষ্ট এবং সন্তান অসুস্থতার কষ্ট বুকে ধরে পল্লী জননী সারা রাত জাগছেন, আর সেই রাত রাত জাগার ক্লান্তি এবং সন্তান অসুস্থতার যে ব্যথা তার চোখের মধ্যে, তার চাহনির মধ্যে, তার সমস্ত মুখে ভেসে উঠেছে। এ যেন এক বিষাদ ঘন ব্যথা এই পল্লী জননীকে ক্লান্ত করেছে, পরিশ্রান্ত করেছে, শ্রান্ত করেছে, তাকে অবসাদগ্রস্ত করেছে। মুখের যে চেহারা, চোখের যে ভাষা, সেই ভাষাকে জসীমউদ্দিন তার শব্দ জালে অসম্ভব সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন। শিয়রের কাছে নিবু নিবু নিব দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জোরে, অর্থাৎ পল্লী জননীর যে অসুস্থ সন্তান সে যেখানে শুয়েছিল মাথার কাছে, শিয়র মানে মাথা, এই মাথার কাছে একটা দ্বীপ, একটা বাত্তি নেবু নেবু করে জ্বলছিল, অর্থাৎ ওই প্রদীপের তেল ছিল খুব কম। নেবু নেবু করে দ্বীপটা যে জ্বলছিল এই শব্দ থেকে আমরা বুঝতে পারি পল্লী জননী খুব গরিব মানুষ ছিলেন, এই ছেলে এবং মায়ের সংসার ছিল খুব কষ্টের, খুব অভাবের, সব ব্যথার অভাব ছিল, কষ্ট ছিল, দারিদ্র ছিল, যার কারণে প্রদীপের তেল পূর্ণ করতে পারে নাই, প্রদীপের তেল ভরতে পারে নাই, যে প্রদীপের তেলটা ছিল খুব কম, থেকে থেকে নিবু নিবু থেকে থেকে জ্বলছিল। এই কথা আমাদেরকে চরণের মাধ্যমে আভাস দেয় অভাব এবং দারিদ্রের মধ্যে কাটাচ্ছিলেন আমাদের এই পল্লী জননী, যার কারণে তেল কিনতে পারেন নাই, আর তেলের স্বল্পতা থাকার কারণে যে প্রদীপটা গভীর রজনীতে এই নিষুদ রাতে জেগেছিলেন সন্তান এবং মা, সেই সন্তানের মাথার পাশে যে প্রদীপটা জ্বলছিল প্রদীপটা ছিল নিভু নিভু, অর্থাৎ খুব আস্তে আস্তে জ্বলতেছিল কারণ তেল ছিল কম। আর মায়ের কি অবস্থা হচ্ছিল, তারই সাথে সাথে বিরহী মায়ের একিলা পরান্দরে রাত জেগেছিলেন যে মা, সে মায়ের মনে অনেক কষ্ট ছিল, অনেক ব্যথা ছিল, অনেক বেদনা ছিল, বিরহী মা যে মায়ের বুকে অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক আঘাত, দারিদ্রতার কষ্টে নিপীড়িত, অভাবের কষ্টে নির্যাতিত পল্লী জননী এবং সন্তান অসুস্থতার মানসিক অশান্তি এবং ব্যথায় দমড়ে মুসড়ে কষ্টের ভরে বাঁকা হয়ে বিরহে আঘাতে এবং কষ্টে নির্যাতিত যে পল্লী জননী, সেই অবস্থাকে প্রকাশ করতে জসীমউদ্দিন ব্যবহার করেছেন বিরহী মা, যে মায়ের মনে দারিদ্রতা এবং সন্তান অসুস্থতার কষ্ট যে মাকে ক্লান্ত করেছে, যে মাকে আহত করেছে, ব্যথাহত করেছে, সেই প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলার জন্য জসীমউদ্দিন ব্যবহার করেছিলেন বিরহ মা। সেই মায়ের পরাণ দুলছিল, দুলছিল মানে কষ্টের আঘাতে রাত যাপন করছিল, একে তো অভাব, তাতে সন্তান অসুস্থ, অভাব এবং অসুস্থতার আঘাত পল্লী জননীকে কষ্টের মধ্যে, এই আঘাতের স্রোতের মধ্যে একা একা রাত জাগার এই যে অনুভূতি যা জসীমউদ্দিন সুন্দর করে উপস্থাপন করেছিলেন আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন। এই জন্য জসীমউদ্দিন বলেছেন তারই সাথে বিরহী মায়ের একিলা পরান্দরে, অর্থাৎ এই ব্যথার সাথে, কষ্টের সাথে, দারিদ্রতার সাথে রাত জেগে পল্লী জননী ব্যথা অনুভব করার যে চিত্র সেটা তিনি অনুভব করেছিলেন, জসীমউদ্দিনের সাথে ফুটিয়ে তুলেছিলেন। ভন 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 জমাট বেঁধেছে বুন মশকের গান, এদট বাহুতে বহেছে কঠোর পচান পাতার ঘ্রাণ, অর্থাৎ যে পরিবেশে পল্লী জননী রাত জাগছিলেন সেখানে যে বুনো, অর্থাৎ বনের মধ্যে যে মশাগুলো ছিল
তারা ভান ভান করে জামাট বেঁধেছিল। সেই মশার যে গান, মশার পাখার গুনগুনানির শব্দ জসীমউদ্দিন অনুভব করেছিলেন, যা পল্লী জননী রাত জেগে জেগে শুনছিলেন, সে চিত্র তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। এদো ডোবা অর্থাৎ পচা পুকুর, যেখানে ময়লা পানি আবর্জনা এসেছে, গাছের পাতা পড়ে, সেই পানিকে এদো ডোবা বলা হয়, ময়লা পুকুর। সেই ময়লা পুকুর হতে আবর্জনা, দুর্গন্ধ, পচা পাতার ঘ্রাণ ভেসে আসছিল, যা পল্লী জননী রাত জেগে জেগে অনুভব করছিলেন। আমি আগেই বলেছি, দেখো কবিকে বুঝলে কবিতা বোঝা সহজ হয়ে যায়। এই যে রাতের মধ্যে ভন ভন করে মশা গান গাচ্ছে, যা মশার যে গুনগুনানি পল্লী জননী শুনছেন, এদো ডোবা পচা পুকুর হতে পচা পাতার যে কঠোর ঘ্রাণ, মাটি থেকে, পানি থেকে, পল্লীর আবহাওয়া থেকে, বাতাস থেকে ভেসে আসছিল পল্লী জননীর কাছে। গ্রামের প্রকৃতি, এই পচা পুকুর, এই পাতা পচার যে ঘ্রাণ হয়, সে ঘ্রাণ যে পল্লী জননীর মায়ের কাছে ভেসে আসছিল, জসীমউদ্দিন সেটা অনুভব করেছিলেন তার দর্শন দিয়ে, তার অনুভূতি দিয়ে, যে কথা তিনি প্রকাশ করেছেন এই কবিতায়। এই মাটি, এই জল, এই বাতাস, এই প্রকৃতি, এই রাত, এই রাত জাগা সন্তান অসুস্থতা, যে প্রকৃতি তিনি জসীমউদ্দিন তার কবিতায় নির্মাণ করেছেন, তা সত্যি হৃদয় স্পর্শী এবং আমাদের হৃদয়কে বিগলিত করে, পুলকিত করে, এবং কবিতার যে রস, যে স্বাদ, সেটা আস্বাদন করার জন্য যথেষ্ট। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসেছে শীতের বায়ু, আমরা বুঝতেই পারছি, প্রথমেই বলেছি পল্লী প্রকৃতি নিয়ে তিনি লিখেছেন। পল্লী গ্রামের মানুষ সাধারণত কুড়ে ঘর, ছোট ঘর বাঁধে, যে ঘরের ভিতরে বেড়া দেওয়া থাকে, কিন্তু বেড়াটা অত শক্তিশালী নয়। শীতকাল, শীতের বায়ু এসে বেড়ার ভিতরতে প্রবেশ করছে, সন্তান এবং মা রাত জেগে এই শীতের যে যাতনা, যে কষ্ট বাতাসে, সেটা তারা চাপন করে রাত কাটাচ্ছেন, শীতের কষ্ট তারা পাচ্ছেন, আমরা বুঝতে পারছি। তারপরে লেখছে, শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু, অর্থাৎ মাথার কাছে বসে পল্লী জননী রাত জেগে গণিছে ছেলের আয়ু, অর্থাৎ কখন সুস্থ হবে, কখন আরোগ্য লাভ করবে, ছেলে কখন মুক্তি পাবে রোগ থেকে, একে বলে গণিছে ছেলের আয়ু। ছেলের সুস্থতা কামনা করা অর্থে কবি ব্যবহার করেছেন গণিছে ছেলের আয়ু, ছেলের সুস্থতা কামনা করছেন রাত জেগে জেগে মাথার কাছে বসে। ছেলে বলছে, মা আর কত রাত আছে, কখন সকাল হবে, এভাবে তো আর ভালো লাগে না, আর কতক্ষণ আমি শুয়ে থাকবো মা, সারা রাত জাগলাম, অতিষ্ঠ হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে পল্লী জননীর সন্তানী, কখন সকাল হবে। মা বলে যে, বাবা একটু চুপ কর, একটু ঘুমো, এই তো আরেকটু পরে সকাল হয়ে যাবে। ছেলে রেগে কয়, ঘুম তো আসে না, কি করে আমি ঘুমাবো, তুমি তো আমাকে ঘুমাতে বলো। আসলে মানুষ যখন অসুস্থ থাকে, অসুখে থাকে, তখন ঘুম সহজে আসে না। এই ঘুম না ধরে রাত জেগে থাকার যে অনুভূতি, যে স্মৃতি, তাও জসীমউদ্দিন সুন্দর করে এই কবিতায় উপস্থাপন করেছেন। তারপর পাণ্ডুর গালে চমখায় মাতা, মা স্নেহময়ী মাতা, দরদি মাতা, বড় দরদের মা জননী এই পল্লী জননীর গালে চমখায়। পাণ্ডুর মানে ফ্যাকাশে, রোগে যাতনায় রক্ত শূন্যতা। মা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে গালের চুমো খায় এবং আদর করে, এবং বুকের মধ্যে সন্তানের জন্য মায়ের বুকে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, যত আদর আছে, যত প্রেম আছে, যত মাতৃ মমতা আছে, তার চেয়েও বেশি স্নেহ, প্রেম, ভালোবাসা এই সন্তানের জন্য একলা রজনীতে দিয়ে, উজাড় করে দিয়ে সন্তানকে সুস্থ করতে চান, সন্তানের ব্যথা ভুলাতে চান। এই যে সবচেয়ে বড় একটা চিত্র এবং ভাষাময় কবিতা লিখেছেন জসীমউদ্দিন। একলা রাতে জেগে জেগে অসুস্থ সন্তানের পাশে বসে সন্তানকে সেবা শুশ্রূষা করছেন, আদর দিচ্ছেন, এবং বুকের ভিতরে যত মাতৃস্নেহ আছে, তার চেয়ে বেশি দিয়ে সন্তানকে রোগ যাতনার কষ্ট ভোলাবার চেষ্টা করছেন। পল্লী এলাকার যে আবহাওয়া, পল্লী মা মাটি এবং সন্তানের সাথে যে জড়িয়ে আছে, সেই চিত্রটি জসীমউদ্দিন অত্যন্ত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। কবিতার যে তর্জমাগুলো আমি করলাম, পরবর্তী ক্লাসে পরবর্তী দিনে তোমাদের সাথে আমি আবার হাজির হব। আশা করি সবাই বুঝতে পারছো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর হ্যাঁ, যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলো, নৈতিকতার উন্নতি করার চেষ্টা করো, পিতা মাতাকে সম্মান করো এবং ছোটদেরকে ভালোবাসো, শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।